টিফিনের জন্য মিটলোফ চলুন তাহলে মিটলোফ তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন মিটলোফ উপকরণ চিকেন 500 গ্রাম পাউরুটি 3 পিস রসুন বাটা 1 টেবিল চামচ আদা বাটা 2 চা চামচ পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া 1 চা চামচ লবণ স্বাদমতো ডিম 1টি সয়া সস 1 চা চামচ ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ টমেটো সস 2 চা চামচ চিজ 3 টেবিল চামচ ঘি 2 টেবিল চামচ দেখে নিয়েছেন মিটলোফ তৈরি করতে কি কি উপকরণ লাগছে এবার চলে যাই মূল রান্নায় আমি এখন মিটলোফ তৈরি করব এটা কিন্তু টিফিনের জন্য মিট মানে মাংস যে কোনো মাংস আমরা ব্যবহার করতে পারি তার সাথে লোফ মিন্স হলো ব্রেড ব্রেড এখন ব্রেড আর মাংস এই দুটো মিশেই কিন্তু রেসিপিটা তৈরি হবে একটা সুস্বাদু মজাদার খাবার আমি একটা মিক্সিং বোল লাগবে আমার দিচ্ছি এবারে আমি মিটলোফ তৈরি শুরু করছি তাসনিম দেখতেই পাচ্ছ এখানে আমি কিন্তু ব্রেড জাস্ট ভেঙে দিয়ে দিচ্ছি জি আপু একেবারেই মাংসের সাথে ব্রেডটা মিশে যাবে তো টিফিনের জন্য বুঝতেই পারছো খুবই ভালো হবে যেহেতু আপু আমি দেখে নিলাম যে তুমি চিকেন ব্যবহার করছো পাউরুটি ব্যবহার করছো এই সেই সাথে কিন্তু মনে হয় আরো কিছু র হাফ যাচ্ছে যেমন ধনিয়া পাতা মশলা যাচ্ছে গরম মশলা চিকেন কিমা দিয়ে দিলাম কিন্তু আপু একটা বাচ্চাদের জন্য খুবই ভালো একটা টিফিন আইটেম সেই সাথে বাচ্চাদের কিন্তু যেই যতটুকু ক্যালোরি দরকার টিফিন টাইমে এটা কিন্তু পূরণ হচ্ছে কারণ রুটি থেকে কিন্তু যে পাউরুটিটা ব্যবহার করা হচ্ছে এখান থেকে কিন্তু কার্বোহাইড্রেটটা পাচ্ছে চিকেন থেকে প্রোটিন পাচ্ছে সেই সাথে ধনিয়া পাতা আছে টেস্টটাকে একটু চেঞ্জ আমি এখন মিক্স করে ফেলি সব হ্যাঁ আদা রসুন পেস্ট এখানে রসুন দিলাম আদা পেস্ট দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি কড়া দিয়ে দিচ্ছি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম একটু লবণ এখানে দিচ্ছি তার সাথে যাবে একটা ডিম এখানে সয়া সস ব্যবহার করা করব আমি তবে যাদের নেই তারা না করলে কোনো প্রবলেম হবে না সয়াসের মানে সয়া সসের পরিবর্তে লেবুর রস দেয়া যায় এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সব এখন একসাথে মিক্স করব খুব ভালো করে মিক্স করতে হবে এটা মূলত টিফিনের জন্যই তৈরি জানো সব উপাদানগুলোই থাকে দিচ্ছি আমি একটু ধনে পাতা পুদিনা পাতা যে কোনো জিনিসই আমরা দিতে পারি একদম ঠিক বলেছ আপা বিশেষ করে কিন্তু দেখা যায় কি জানো বাচ্চারা কিন্তু ডিম খেতেও আজকাল অনেক বেশি ঝামেলা করে বলে গন্ধ লাগে সিদ্ধ ডিম খাবো না বা পোচ ডিম খাবো না তো সেই ক্ষেত্রে খুবই ইজিলি বাচ্চারা কিন্তু চিকেন কাবাব বলো বা চিকেন বল বলো এই টাইপের আইটেমগুলো অনেক বেশি পছন্দ করে তো বাচ্চাদেরকে এইভাবে এই মাধ্যমে কিন্তু ডিমটা খাওয়ানো যায় চিকেনের প্রোটিনটা পাচ্ছে পাশাপাশি কিন্তু ওরা ডিমের প্রোটিনটাও পাচ্ছে এরপর আরও একটা জিনিস দিচ্ছি সেটা হলো চিজ কিছুটা চিজ উপরে দেব আর কিছুটা রয়ে গেল এখানে মিক্সিং মোটামুটি আমার শেষ এইটা চাইলে আমরা মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন এবং প্যান সব কিছুতে তৈরি করতে পারি একটা ওভেন প্রুফ ডিশে আমরা নিয়ে নিতে পারি একটু ঘি বা বাটার লাগিয়ে নিয়ে তারপর শেপ করে উপরে একটু টমেটো সস দিয়ে চিজ দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে 8 মিনিটেই হয়ে যাবে আর ইলেকট্রিক ওভেনে যদি আপনি তৈরি করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে আপনাকে তৈরি করতে হবে 20 মিনিট তাহলে ইলেকট্রিক ওভেনে হয়ে যাবে আমি এখন তৈরি করছি ফ্রাই প্যানে দেখুন তাহলে তুমি তো সবসময় চেষ্টা করো দর্শক কীভাবে ইজি ওয়েতে খাবারটা বানাবে আসলে একটা জিনিস কি খুব কঠিন যদি আমরা কিছু করে ফেলি একটা স্পুন লাগবে শুধু সেটা কিন্তু সবাই নিতে চায় না একটু ঘি দিয়ে দিচ্ছি এখানেও আমি একটু ঘি অ্যাড করে নিলাম বাড়ন্ত বয়সে বাচ্চাদের জন্য ঘিটা কিন্তু অনেক ভালো আপু ওদের যে ফ্যাটের চাহিদা থাকে সেটা কিন্তু পূরণ করছে পাশাপাশি ঘিতে কিন্তু কিছুটা প্রোটিনও রয়েছে কারণ ঘিটা কিন্তু সর থেকেই তৈরি হচ্ছে হ্যাঁ দুধের সর দুধের সর দিয়ে দিচ্ছি একটু লবণ এখানে আমি যেটা করব আসলে টিফিন বলে কথা শেপের একটা ব্যাপার আছে মানে যে খাবারটাই আমরা তৈরি করি না কেন সেটা যেন দেখতে সুন্দর হয় একটা প্রপার শেপ হয়
তো আমার কাছে একটা এরকম রিং আছে, তো আমি চাইবো যে জিনিসটা যেন গোল হয়। তো আমি এই মানে রিংয়ের গায়ে যেটা করব, একটু ব্রাশ করে দেব ঘি বা হাত দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি, যেন পরে আমি রিংটা তুলে আনলে এটা শেপটা ভালো থাকে। আচ্ছা, এই একটা শেপ আনার জন্য কত সিস্টেম? হ্যাঁ, এবং কত ইজি ওয়ে দিলাম। এখন এই যে মিশ্রণটা আমি পুরো মাঝেই দিয়ে দিলাম। আচ্ছা, এবার একটু আগুনটা আমি আপাতত বন্ধ করছি, কারণ ভরাট করা। হ্যাঁ, প্রপার শেপটা আমি নিয়ে আসার পর, আসলে এটাকে রিং বলা হয়, বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যদি একটু চান, আমি আবারও বলছি, কিছু ইউটেন্সিলস যদি থাকে, যে কোনো খাবার আমরা অনেক চমৎকারভাবে কিন্তু সেটা পরিবেশন করতে পারি। আমি দিয়ে দিচ্ছি টমেটো সস উপরে। আসলে বাচ্চাদের ব্যাপার তো আপু, ওরা টমেটো সসটা খুবই পছন্দ করে, এর মধ্যে চিকেন এবং টমেটো সস এটা খুব ভালো যায়, বাচ্চারা খুব পছন্দ করবে। এটা ওদের জন্য চিজটা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলাটা ধরিয়ে দিলাম, যে চিজটা ছিল সেই চিজটা আমি উপরে দিয়ে দিচ্ছি। ব্যাস, চিজেও কিন্তু আপু হাই প্রোটিন রয়েছে, এটাও কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, বিশেষ করে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বলি বা বাচ্চাদের মাসেল গেইনিংয়ে বলি, এটা খুবই ইফেক্টিভ বাচ্চাদের জন্য। আসলে রিংটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা একটা মোল্ডিং করা, মূলত অ্যাকচুয়ালি আমার মনে হয় যেন টিফিন চাইলে একজনের জন্য ছোট্ট একটা এরকম রিংও আপনারা দিতে পারেন, একটু বড় রিংয়ে পিজার মতো হবে দেখতে, ভালো লাগবে, ঢেকেও দিতে পারেন, তখন সুন্দর একটা স্লাইস করে এটাকে শেপ দেয়া যাবে। আসলে বাচ্চাদের খাবার আমরা যত এটাকে অ্যাট্রাকটিভ করতে পারি সিম্পল ওয়েতে, তাদের কাছে কিন্তু ততই সেটা গ্রহণযোগ্য হয়। আর একটা কী বলো, তারপর বাচ্চারা কিন্তু বড়দের তুলনায় টেস্টটা অনেক ভালো বোঝে, ওরা কিন্তু টেস্টি ফুড ছাড়া খেতে চায় না। তবে একটা কথা বলি, ছোট হোক বড় হোক সবাই কিন্তু একটা টেস্টের পাক, টেস্টি শুধু না, দেখতে সুন্দর পরিচ্ছন্ন একটা চমৎকার ডিশ পছন্দ করে। বাংলাদেশে তুমি দেখো, এখন ঢাকা শহরেই বলো, কত রেস্টুরেন্ট হয়েছে, কেন মানুষ এত বাইরে খাচ্ছে? বিকজ অফ সার্ভিং, বাসায় কি আমরা রান্না করছি না, এক প্রেজেন্টেশন। দেখা যায় কি জানো, বাসায় কিন্তু চিকেন ফ্যাটে রান্না করলেও দেখা যায় একটা নর্মাল একটা বাটিতে দিয়ে এটা সার্ভ করে দিচ্ছি টেবিলে বা সোফার টেবিলে, তো এটা কিন্তু এতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কিন্তু সেম চিকেন ফ্রাইটাই কিন্তু আবার সেই রাতে বা পরের দিন বাইরে খেতে যাচ্ছে। এটার একটাই রিজন সেটাই হচ্ছে কিছুটা কালারফুল ভেজিটেবল আর সস দিয়ে একটা ডেকোরেশনের ব্যাপার থাকে। এখন আমি যেটা করব, চুলাটা বন্ধ করে রিংটাকে তুলে নেব, আর একটু সময় লাগবে কিন্তু আমি রিং থেকে তুলে নিচ্ছি। শেপটা বোধহয় চলে এসেছে, আর একটু হবে, আর একটু হবে, শেপ চলে এসেছে। হয়েই গেছে, একটা শেপ চলে এসেছে, এই দেখো। আচ্ছা, গোল একটা শেপ, ব্যাস, মনে হচ্ছে চিকেন পিজ্জা। এখন আমি ঢেকে দিচ্ছি, আবার চুলার আগুনটাও দিয়ে দিলাম, অল্প আছে, আস্তে আস্তে এখন হবে, আর প্রায় হয়ে এসেছে, আমি একটু পরেই নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আসলে সব একসাথে মিলেমিশে একাকার হয়ে আছে, সেই জন্যই আর কিছু না। এই ধরনের ডিফারেন্ট খাবারগুলো যদি আপু আমরা প্রতিনিয়ত বাচ্চাদের সামনে দেই, তাহলে কিন্তু দেখা যাবে কি জানো, বাচ্চাদের কিন্তু খাবারের প্রতি একটা অনীহা চলে আসে, এটা আসবে না, কারণ প্রতিদিন একঘেয়েমি খাবার দেখতে দেখতে কিন্তু অনীহাটা চলে আসে, পরবর্তীতে দোষারোপ করে বাচ্চা খেতে চায় না, এটা একেবারেই ঠিক না। এখন যদি আমরা আপসাইড ডাউন করতে চাই, আরেকটা প্যান নিতে হবে, আরেকটা প্যানের মধ্যে
একটুখানি ঘি নিতে হবে। এটা একটা কৌশল আছে যেটা দিয়ে আমরা চাইলে আপসাইড মানে পুরো জিনিসটা ভালোভাবে হয়। মূল কথা হলো আমি যে জিনিসটা তৈরি করলাম এটা উল্টে দেওয়া, আর যেন দুই পাশ খুব ভালোভাবে হয়ে যায়। সেটাই, এই অলরেডি একটা পোড়া পোড়া ভাব কিন্তু এদিকে চলে এসেছে। এখন আমি যদি এটা তুলতে যেতাম তাহলে ভেঙে যেত, এই পাশটা হওয়ার জন্যই দিয়ে দিলাম। আবারও ঢেকে দিচ্ছি, এই পিঠটা হয়ে গেলেই হয়ে যাবে। তো চাইলে আমরা একটু বৈচিত্র্য নিয়ে আসতে পারি, আভেনও তৈরি করতে পারি, প্লাস দেখা যায় যে একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে আসে। এটা এটা অনেক বেশি জরুরি আপু যে একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে আসা, কারণ দেখো আমরা সেম চিকেন ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন ভ্যারাইটিস ফুড তৈরি করতে পারছি। আর শুধু যে চিকেন এখানে ইউজ হচ্ছে বিষয়টা এমন না, ডিম ব্যবহার হচ্ছে, চিজ ব্যবহার হচ্ছে, একটু ঘি যাচ্ছে, তো অয়েলটাও কিন্তু আমাদের শরীরের জন্য কিছুটা হলেও দরকার। হ্যাঁ, অনেকে ভাবে যে জিরো অয়েল, আমি তেল খাবো না, একেবারেই স্বাস্থ্যসম্মত না আপু, কারণ আমাদের কি ভিটামিন রয়েছে, এগুলো অ্যাবজর্পশনের জন্য কিন্তু আমাদের কিছুটা হলেও অয়েল ইনটেক করা দরকার। বিশেষ করে শাক অনেকে ভাবে সেদ্ধ করে খাবো, এটা কিন্তু ঠিক না। আমি বলি একটু অয়েল দিয়ে এটাকে টচিং করে নিতে। আসলে টচ করে নিলে যেটা হয় যে বা সাথে করে নেওয়া যায় তাহলে এটা শরীরের জন্য ভালো হয়, অ্যাবজর্ব করে। হয়েই গেছে, আমি এখন সার্ভ করে দেব। চুলাটা বন্ধ করে দিলাম, আমরা চাইলে টিফিনও দিতে পারি অথবা বাচ্চার আমরা যে কোনো স্ন্যাক্সেও কিন্তু এটা খুব ইউজ করতে পারি। মানে আমরা যদি সবচেয়ে ভালো হয় কি যে কোনো জিনিস মানে এইভাবে একটু কষ্ট করে একটু জিনিসটা টেকনিকটা অবলম্বন করি তাহলে দেখতে অনেক ভালো লাগে। দেখো একটা পিৎজার মতো শেপ চলে এসেছে, আমি এখন সাইডটাকে মুছে দিচ্ছি। ব্যাস, প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল টিফিনের জন্য মিটলফ, অসাধারণ। দর্শক, মিটলফ তৈরির প্রস্তুত প্রণালী দেখে নিন আরেকবার। প্রথমে একটি পাত্রে পাউরুটি, চিকেন কিমা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, লবণ, ডিম, সয়া সস, ধনিয়া পাতা কুচি, টমেটো সস ও চিজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ফ্রাই প্যানে ঘি দিন, এতে মশলায় মাখানো চিকেন কিমা, টমেটো সস ও চিজ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মিটলফ।